বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবারও ব্যাট হাতে তাণ্ডব চালালেন সাকিব আল হাসান এবং ইফতেখার আহমেদ বিপিএল এর আঠারোতম ম্যাচে রংপুর রাইডার্স এর বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুশো আটত্রিশ রান সংগ্রহ করেছিল বরিশাল দুশো রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে খেই হারিয়ে ফেলে রংপুরের ব্যাটাররা রান আউট হয়েছে দুজন ওপেনার রানি তালুকদার বারো বলে এগারো রানে আউট হলে ক্রিজে দাঁড়াতে পারেনি কেউই আরেক ওপেনার সিয়াম আল আঠারো রান করে আউট হয় নাইম একটু আসা জাগালেও আঠারো বলে একত্রিশ রানে ব্যাভিলিয়নে ফিরেন তিনি মেহেদি হাসান দুই শোয়েব মালিক দশ পারভেজ হোসেন ইমন এক রানে আউট হলে তেরো ওভার শেষে দলীয় একশো দুই রানের মাথায় ছয় উইকেট হারিয়ে পরাজয়ের দিকে এগোতে থাকে রংপুর রাইডার্স এই না হলে টি টোয়েন্টি ম্যাচ সাকিব আল হাসান আর ইফতেকার আহমেদ মিলের রীতিমতো টর্নেডু তুললেন চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুজন মিলে গড়েন একশো বিরানব্বই রানের অবিশ্বাস্য এক জুটি ইফতেকার সেঞ্চুরি করলেন মাত্র ৪৫ বলে সাকিবও কম যাননি তেতাল্লিশ বলে উননব্বই রানের এক দানবীয় ইনিংস খেলে অপরাজিত থাকেন এই যুগুলোর ব্যাটে চড়ে রংপুর রাইডার্সের বিপক্ষে চার উইকেটে দুশো আটত্রিশ রানের পাহাড় গড়েছে ফরচুন বরিশাল এটি যৌথভাবে বিপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ সর্বাধিক দলগত সংগ্রহ রংপুর রাইডার্সের দুই সালে জোহর আহমেদ চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে চার উইকেটে দুশো করেছিল দলটি এছাড়া চট্টগ্রাম রান আছে সেটাও দুই সালের বিপিএল এ কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে বরিশালের শুরুটা অবশ্যই এমন ছিল না জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে তিরিশ রানি দুই উইকেট হারায় বরিশাল পাওয়ার প্লে মধ্যে ছিচল্লিশ রানি চার উইকেট হারিয়ে বসেছিল ফরচুন বরিশাল হারিস রফের করা পঞ্চম ওভারে ফেরেন এনামুল হক বিজয় চৌদ্দ রানে আর ইব্রাহিম জাদরান শূন্যতে অপর ওপেনার মেহেদী হাসান মিরাজ বিশ বলে করেন চব্বিশ রান হাসান মাহমুদের বলে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক মারেন মাহমুদুল্লাহ এরপরই সাকিব আর ইফতেখারের সেই বিধ্বংসী জুটির সূচনা হয় পঞ্চম উইকেটে দুজনে করেন একশো বিরানব্বই রানের জুটি যা এসেছে মাত্র ছিয়াশি বলে উনত্রিশ বলে ফিফটি তুলে নেওয়া ইফতেখার পরে ফিফটি করেন মাত্র ষোলো বলে তার পঁয়তাল্লিশ বলে একশো রানে অপরাজিত ইনিংসে ছিল ছয়টি চার এবং নয়টি ছক্কা অন্যদিকে সাকিবও কম যাননি তেত্রিশ বলে ফিফটি পূরণের পর আরও বিধ্বংস হয়ে ওঠেন খেলেন তেতাল্লিশ বলে নয় চার আর ছয় ছক্কায় উননব্বই রানের অপরাজিত ইনিংস আরেকটা ওভার থাকলে তিনিও হয়তো সেঞ্চুরি পেয়ে যেতেন রাইডার্সের হয়ে দুই উইকেট নিয়েছেন হাসান মাহমুদ আর হারিস্টোফ।